তোমরা যেন জীবনে সফল হও, মে ইউ সাকসিড ইন লাইফ, তারা যেন সুখী হয়, মে দে বি হ্যাপি। যেসব বাক্যের দ্বারা ইচ্ছা, প্রার্থনা, অভিশাপ, আশীর্বাদ ইত্যাদি প্রকাশ করা হয় তাদের অপটেটিভ সেন্টেন্স বলে। আজকের লেসন অপটেটিভ সেন্টেন্সের নারেশন চেঞ্জ বা ডাইরেক্ট থেকে ইনডাইরেক্ট স্পিচ কিভাবে করা হয়। অপটেটিভ সেন্টেন্সের নারেশন চেঞ্জ বা ডাইরেক্ট থেকে ইনডাইরেক্ট স্পিচ করার ক্ষেত্রে রিপোর্টিং ভাবটা অর্থ অনুযায়ী চেঞ্জ হয়। ইচ্ছা বোঝালে উইশ হবে, প্রার্থনা বোঝালে প্রে হবে, আশীর্বাদ বোঝালে ব্লেস হবে, আর অভিশাপ বোঝালে কার্স হবে। তাহলে অর্থ অনুযায়ী রিপোর্টিং ভাবটা ইনডাইরেক্ট স্পিচে চেঞ্জ হয় অপটেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে। আর লিঙ্কার রূপে দ্যাট বসে এবং ইনডাইরেক্ট স্পিচে অপটেটিভ সেন্টেন্সটা স্টেটমেন্টে রূপান্তরিত হয়। অপটেটিভ সেন্টেন্সের শুরুতে মে থাকে, তারপরে সাবজেক্ট থাকে, তারপরে মেন ভার্ব থাকে, কিন্তু ইনডাইরেক্ট স্পিচে আগে সাবজেক্ট বসবে, তারপরে মে। দেখো কিভাবে অপটেটিভ সেন্টেন্সের ডাইরেক্ট থেকে ইনডাইরেক্ট স্পিচ করবে। এখানে যে সমস্ত স্পিচগুলো আছে এগুলো অপটেটিভ সেন্টেন্স, এর শুরুতে মে রয়েছে, এবং এখানে যে অর্থটা প্রকাশ করবে সেই অর্থ অনুযায়ী তোমাদেরকে রিপোর্টিং ভার্বটা ব্যবহার করে এগুলোকে ইনডাইরেক্ট স্পিচে চেঞ্জ করতে হবে। দেখো, দ্য ম্যান সেড, লোকটা বলেছিল, মে গড ফরগিভ হিজ সিনস, ঈশ্বর যেন তার পাপ ক্ষমা করে দেন। এখানে লোকটা ঈশ্বরের কাছে প্রেয়ার করেছিল বা প্রার্থনা করেছিল, তাহলে এখানে রিপোর্টিং ভার্বটা সেডটা এর পরিবর্তে কি হবে, প্রেয়ার হবে। সেটের পরিবর্তে এখানে প্রে করতে হবে, আগে স্পিকার বসাতে হয়, এর কোনো চেঞ্জ হয় না, স্পিকার বসিয়ে দিই, দ্য ম্যান সেটের পরিবর্তে প্রে হবে। সেড পাস্টে আছে, এখানে প্রেয়ের সাথে ইডি যোগ হয়েছে, অর্থাৎ এটা পাস্টে হয়ে গেল প্রেড, দ্য ম্যান প্রেড, কম্পারিশন তুলে দিয়ে লিঙ্ক আর দ্যাট বসবে। এবারে মেটা পরে বসবে, আগে সাবজেক্টটা বসে যাবে, তাহলে গড দ্যাটের পরে আগে গড বসবে, গড। মেটা এবার মাইট হয়ে যাবে, কেন, কারণ রিপোর্টিং ভার্বটা পাস্টে আছে, তাই এটা মেটা মাইট হবে। মেন ভার্বটা এবার বসে যাবে, দ্য ম্যান প্রেড, লোকটা প্রার্থনা করেছিল, দ্যাট গড মাইট ফরগিভ হিজ সিনস, যে দ্যাট মানে যে গড মাইট ফরগিভ হিজ সিনস, ঈশ্বর যেন তার পাপ ক্ষমা করে দেন। এখানে যেহেতু প্রার্থনার কথা বলা হয়েছে তাই রিপোর্টিং ভাবটা প্রে হয়েছে। দ্বিতীয়টা দেখো, সি সেড, সে বলেছিল, মে ইউ বি রুইন্ড, তুমি ধ্বংস হও, এখানে কার্স করেছিল, সে অভিশাপ দিয়েছিল, তাহলে সেডের পরিবর্তে কার্স হবে। কার্স হলো, রিপোর্টিং ভার্বটা সেড আছে তাই এটা কার্স হলো, মানে পাস্টে হলো। এবারে লিঙ্ক আর দ্যাট বসবে, সে বলেছিল তুমি ধ্বংস হও, এই তুমিটা কে, সে যাকে বলেছিল, তাহলে এই তুমিটা হি অথবা সি, সে বলেছিল যে সে যেন ধ্বংস হয়, তাহলে এখানে হি অথবা সি হবে, হি অর সি। হি অর সি মাইট বি রুইন্ড, মেটা মাইট হয়ে গেল কারণ রিপোর্টিং ভাবটা পাস্টে আছে, সে অভিশাপ দিয়েছিল, সিকার্স সে অভিশাপ দিয়েছিল, দ্যাট যে হি অর সি মাইট বি রুইন্ড, সে যেন ধ্বংস হয়ে যায়। অভিশাপ বোঝালে অপটেটিভ সেন্টেন্সে রিপোর্টিং ভাবটা কার্স হয়। লাস্টটা দেখো, মাই ফাদার সেড টু মি, আমার বাবা আমাকে বলেছিল, মে ইউ লিভ লং, তুমি যেন দীর্ঘজীবী হও, মানে বাবা উইশ করেছিল, কামনা করেছিল যে আমি যেন দীর্ঘজীবী হই, তাহলে এখানে রিপোর্টিং ভাবটা কি হবে, উইশ হয়ে যাবে, কামনা করেছিল। মাই ফাদার উইশ, আমার বাবা কামনা করেছিল, দ্যাট আই মাইট লিভ লং, আমি যেন দীর্ঘজীবী হই। এখানে আবার দেখো, আমার বাবা আমাকে যে বলেছিল তুমি দীর্ঘজীবী হও, এখানে আবার আশীর্বাদ করেছিল বাবা, সেই অর্থটাও রয়েছে, বাবা আমাকে ব্লেস করেছিল, বাবা আমাকে আশীর্বাদ করেছিল এই কামনা করে যে আমি যেন দীর্ঘজীবী হই, তাহলে এখানে আমরা রিপোর্টিং ভাবটা ব্লেসও করতে পারি, যেহেতু এখানে আশীর্বাদের অর্থ রয়েছে। মানে দেখো, ব্লেস ব্যবহার করে দেখাচ্ছি ইনডাইরেক্ট স্পিচ করে। মাই ফাদার ব্লেস মি উইজিং দ্যাট আই মাইট লিভ লং, আমার বাবা আমাকে ব্লেস করেছিল, আশীর্বাদ করেছিল এই কামনা করে যে আমি যেন দীর্ঘজীবী হই।
আমি যেন দীর্ঘজীবী হয় এই কামনা করে বাবা আমার বাবা আমাকে আশীর্বাদ করেছিল। তাহলে অর্থ অনুযায়ী রিপোর্টিং ভার্বটা ব্লেস হতে পারে, উইশ হতে পারে, কার্স হতে পারে, প্রে হতে পারে অপারেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে। এই হলো অপারেটিভ সেন্টেন্সের ডাইরেক্ট থেকে ইনডাইরেক্ট স্পিচ। ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানাবে, ভিডিওটি ভালো লাগলে ভিডিওটি অনেক অনেক শেয়ার করবে এবং এরবি চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবে। থ্যাংকস ফর ওয়াচিং দিস, বাই বাই।